আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করছিলাম, সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর দশম অধ্যায়। এই দশম অধ্যায়ের আজকে একটি গুরুত্বপূর্ণ সমাধান তোমাদেরকে করে দেখাবো, সেটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর যে সমস্যাটি রয়েছে, 15 নম্বর সমস্যাটি হচ্ছে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার মানে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। এই অনুসারে এটা আগে আমরা একটি চিত্র এঁকেছি, দেখো এখানে এবি হচ্ছে মিনারের উচ্চতা, এবি এটা হচ্ছে শীর্ষ আর এটা হচ্ছে পদবিন্দু, মিনারের শীর্ষবিন্দু পদবিন্দু, এই শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এই সি বিন্দুতে দিকে আছে কোন স্থান হচ্ছে সি বিন্দু, এই সি বিন্দুতে কোণ হচ্ছে 45 ডিগ্রি। সি বিন্দু থেকে 60 মিটার মানে 60 মিটার এগিয়ে এসেছে ডি বিন্দুতে, এসেছে ডি বিন্দুতে আসার কারণে তার উন্নতি কোণটা 45 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হয়েছে। এখন বলেছে যে এই মিনারটির উচ্চতা নির্ণয় করতে হবে, অন্য আর কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। এই তথ্য থেকে আমরা মিনারের উচ্চতা নির্ণয় করব যে এখান থেকে এবির উচ্চতাটা কতটুকু, মিনারের উচ্চতাটা কতটুকু। এটি বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, প্রথমে দেখো আমরা এরকম একটি চিত্র এঁকে নেব এবং এটা বর্ণনা দেবো যে মনে করি এবি হচ্ছে মিনারের উচ্চতা, এবি সমান হচ্ছে 8 মিটার। এরকম দেখতে পারো যে মিনারের উচ্চতা এবি সমান 8 মিটার, এটার সমাধান। যে মিনারের উচ্চতা এটা ধরুন আমরা ধরে নিব, ঠিক আছে, যে ধরি মিনারের উচ্চতা মিনারের উচ্চতা এবি সমান হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে আমাদের মিনারের উচ্চতা। এবং এ বিন্দু থেকে সি বিন্দু যে কোনো স্থান, সি বিন্দু শীর্ষের, এ বিন্দু শীর্ষের উন্নতি কোণ হচ্ছে এসিবি সমান হচ্ছে 45 ডিগ্রি, উন্নতি কোণ এসিবি কোণ এসিবি সমান হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এটাই কি তথ্য। এখন সি বিন্দু থেকে 60 মিটার 60 মিটার সামনে এগিয়ে ডি বিন্দুতে এসেছে, ডি বিন্দুতে আসলে ডি বিন্দুর উন্নতি কোণ মানে এ বিন্দুতে, এ বিন্দু ডি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে এডিবি, এডিবি সমান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এবং কোণ এডিডি, সরি কোণ এডিবি কোণ এডিবি সমান হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি, কোণ এডিবি সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা আর সিডি সমান হচ্ছে 60 মিটার দেওয়া আছে, এখন আমরা এইটুক সমান ধরে নিব যে বিডি সমান হচ্ছে 1 মিটার, ঠিক আছে, ধরে নিব যে বিডি সমান হচ্ছে 1 মিটার। যে ধরি বিডি সমান হচ্ছে 1 মিটার, তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ, এটি এই পুরাটুকু একটি সমকোণী ত্রিভুজ, মানে হচ্ছে এ বি ডি এটিও একটি সমকোণী ত্রিভুজ এবং এ সি ডি এটিও একটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা প্রথমে এই ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, ইচ্ছা করলে পুরাটা নিয়ে আগে কাজ করতে পারি, তারপরে এটাও নিয়ে করতে পারি, অথবা আগে এটা নিয়ে পুরাটা নিয়ে এটা আগে পরে করলে কোনো সমস্যা নেই, হ্যাঁ তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো। তাহলে আমরা এ বি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, দেখো ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ লক্ষ্য করো, এ বি ডি সমকোণী
সমকোণী ত্রিভুজে। এবার এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো এটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি কোণ হয় তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, মানে এটা কোণের বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু এবং এটা হচ্ছে অতিভুজ। এটার ক্ষেত্রে আমাদের যেহেতু এটা হচ্ছে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর সাথে কোন ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক রয়েছে আমরা সেটি নিয়ে এখানে ব্যবহার করব। দেখো বিপরীত বাহুর সাথে সন্নিহিত বাহুর সম্পর্ক হচ্ছে ট্যান এবং কটের, ট্যান থিটা সমান হচ্ছে আমরা জানি লম্ব বাই ভূমি, এটাকে যদি লম্ব আর ভূমি বলি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটার সাথে সম্পর্ক হচ্ছে ট্যান থিটা। এই জন্য আমরা ত্রিকোণমিতিক কোণ ট্যান নিয়ে আলোচনা করব, ত্রিকোণমিতিক অনুপাত এখানে আমরা ট্যানকে ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান এ বি এ ডি দ্বিগুণ, এ ডি দ্বিগুণ সমান হচ্ছে যে ট্যান থিটা সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি, মানে হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে আমরা লিখতে পারি এ বি বাই বি, এটা লিখতে পারি বা এখন ট্যান এ বি বি কোণের মান হচ্ছে 60°। তাহলে আমরা একটু করে বুঝতে দেবো যে ট্যান 60° সমান হচ্ছে এ বি সমান হচ্ছে এইচ এবং বি ডি সমান হচ্ছে এক্স। এটা বা ট্যান 60° মান হচ্ছে √3। তাহলে √3 সমান হচ্ছে এইচ বাই এক্স। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি, যেহেতু আমাদের উচ্চতা বের করতে হবে, এইচ বের করতে হবে, এখানে আমরা এক্স এর মানটা এখান থেকে বের করে নিই বা এক্স সমান হচ্ছে এইচ বাই √3। এটি একটি আমরা সমীকরণ দিয়ে লিখে নিতে পারি যে এক্স এর মান হচ্ছে এইচ বাই √3। এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ, আমরা এক্স এর মানটা পেলাম। এটা আমরা এখানে এটা যেহেতু মুছে ফেলবো, আমরা এটাকে আলাদাভাবে এখানে লিখে রাখি যে এক্স সমান হচ্ছে এইচ বাই √3, এই মানটি আমাদের প্রয়োজন হবে। এখন আমরা যদি এই পুরো ত্রিভুজটি নিয়ে কল্পনা চিন্তা করি এ সি বি, তাহলে আমাদের কি হবে? দেখো এই ক্ষেত্রে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটার ক্ষেত্রে হচ্ছে এটা লম্ব, এটা যদি কোণ হয় এটা হচ্ছে অবিপরীত বাহু সন্নিহিত বাহু, ঠিক একই রকম ভাবে ট্যান এর সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা ট্যান নিয়ে কাজ করবো, ইচ্ছা করলে এটা যদি কেউ কট নিয়ে কাজ করতে চায় কট নিয়েও করতে পারবে, কট থিটা দিয়েও করতে পারবে। আমরা ট্যান থিটা দিয়ে বলি ট্যান এ সি বি কোণ, এ সি বি কোণ সমান হচ্ছে আমাদের লম্ব হচ্ছে এ বি এবং ভূমি হচ্ছে বি সি বি সি বা ট্যান এ সি বি কোণ সমান হচ্ছে 45°, আর এ বি সমান হচ্ছে এইচ। এখন দেখো বি সি সমান কত, বি সি সমান হচ্ছে বিডি প্লাস সি ডি, সিডি প্লাস বিডি মানে এক্স, আর এখানে হচ্ছে 60, তার মানে এক্স প্লাস 60। তাহলে বি সি পরিবর্তে লিখতে পারি আমরা এক্স প্লাস 60, এই মানটি লিখতে পারি বা ট্যান 45° মান হচ্ছে 1। তাহলে 1 সমান হচ্ছে এইচ বাই এক্স প্লাস 60। এখন আমরা যদি আর আর গুণ করি, তাহলে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে এইচ ইকুয়াল টু এক্স প্লাস 60। আর আর গুণ করার কারণে আমরা এই মানটি পেলাম বা এইচ ইকুয়াল টু, এখন আমরা এক্সের জায়গায় এই মানটি বসাবো, এক্স সমান হচ্ছে এইচ বাই √3। তাহলে এক্সের পরিবর্তে লিখবো এইচ বাই √3 প্লাস 60। আমরা যদি এইচ বাই √3 পাশে নিয়ে আসি তাহলে মাইনাস এইচ বাই √3 ইকুয়াল টু হচ্ছে 60 বা এখান থেকে যদি এইচ কমন নিয়ে নিই তাহলে হবে 1 মাইনাস 1 বাই √3 ইকুয়াল টু 60। বা এইচ এটা যদি লসাগু করি তাহলে হবে হচ্ছে
root 3 minus 1 by root 3 সমান হচ্ছে 60 এখন এই স্টারকে এই পাশে রেখে বাকি একটি বিন্দু এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের যে মানটি হবে যদি আর আর গুণ করি তাহলে হচ্ছে 60 root 3 আর নিচে হবে হচ্ছে root 3 minus 1 তোমরা সরাসরি যদি ক্যালকুলেটরের সাহায্যে এই মানটি বের করতে পারবে সরাসরি ক্যালকুলেটর দিয়ে এই মানটি বের করতে পারবে আর যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার না করি তাহলে আমরা যে কাজটি করতে পারবো সেটা হচ্ছে 60 root 3 এটাকে আমরা যদি root 3 প্লাস 1 দিয়ে গুণ করি উভয় পদ মানে লব এবং হরকে তাহলে হচ্ছে root 3 minus 1 ইনটু হচ্ছে root 3 plus 1 এসে লব এবং হরকে root 3 plus 1 দ্বারা গুণ করলো গুণ করার কারণ হচ্ছে দেখো এখানে হচ্ছে আমি যদি গুণ করি এটা দিয়ে অথবা গুণ 60 root 3 আর root 3 গুণ করলে 60 ইন্টু 2 মানে 60 ইন্টু 3 হয়ে যাবে আর এখানে প্লাস হচ্ছে 60 root 3 আর নিচে হবে a প্লাস b টা মাইনাস b সব ট্রেস করে মাইনাস b স্কয়ার তার মানে হচ্ছে 3 মাইনাস 1 এটা পাবো আমরা এখন দেখো এখান থেকে যদি আমরা 60 কে কমন রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হয় তাহলে 3 প্লাস এখানে হচ্ছে root 3 আর নিচে হচ্ছে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 আমরা যদি 2 দিয়ে এটাকে কাটি তাহলে হবে 30 30 3 প্লাস root 3 এটা অথবা আমরা যদি গুণ করে দেখি তাহলে হচ্ছে 90 প্লাস 0 এটা লিখতে পারি এখন যদি তোমরা মানে root 3 গুণ 30 প্লাস 90 যোগ করো তাহলে যে মানটি পাবে সেটাকে লিখতে পারো অথবা প্রথমে যে আমরা যে মানটি পেয়েছিলাম এর আগে এই ওইখানে তুমি যদি সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে যে মানটি বের হবে সেটা লিখতে পারো অথবা এটা বলো যে ক্যালকুলেশন ক্যালকুলেটর দিয়ে যদি তুমি এটা যোগ করো তাহলে যে মানটি আসবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এটি এই ক্যালকুলেশন নিজের ক্যালকুলেশনটি মোটামুটি সবাই তোমরা পারবে এটা সহজ ক্যালকুলেশন নবম দশম শ্রেণীর জন্য সহজ বিষয় কিন্তু প্রথমে যে বিষয়গুলো বোঝা সেটা হচ্ছে যে উন্নতি কোণ ঠিক আছে কীভাবে আগালো এটার ক্ষেত্রে এই বিষয়গুলো বোঝা আমরা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে এই ধরনের বেশ কয়েকটি সমস্যা রয়েছে এটার ক্ষেত্রে আমরা এখান থেকে মানে এগিয়ে সামনের দিকে গিয়েছি আবার কিছু কিছু সমস্যার মধ্যে আছে যে এখান থেকে সে পিছিয়ে গিয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে আছে নদী পারাপার যদি আসে যে ওই পাশে নদীর পারাপারের পরে গাছের দৈর্ঘ্য কতটুকু এই ধরনের বিভিন্ন সমস্যা তিন চারটি সমস্যা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে আর এই সমস্যাগুলো থেকে তোমাদের পরীক্ষার মধ্যে যে এসএসসি যে ফাইনাল পরীক্ষা এই পরীক্ষার মধ্যে এই ধরনের প্রশ্ন থাকে এই অধ্যায় এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো সাধারণত থাকে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ তো তোমাদের পাঠ্য বইয়ের এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে এগুলো বেশি বেশি তোমরা অনুশীলন করবে তাহলে এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবে তোমাদের প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ